গুড মর্নিং ফ্রেন্ডস, এভরিওয়ান গুড মর্নিং। চলুন আজকে এসছি ফুল নিতে। মোবাইলটা দেখুন, কোনো জাত থাকে না, রান্নাশালে নিয়ে যাই। তো আমি আবার শুদ্ধ করি গঙ্গামাটি দিয়ে একটু, তারপরে একটু হালকা জল কাপড় শুকনো ভিজিয়ে একটু মুছে নিই, পরিষ্কার করে শুদ্ধ করি ওইভাবেই। তো চলুন আমি এক হাতেই ফুল তুলবো আজকে, আর এক হাতে মোবাইলটা ধরে থাকবো। তো দেখুন আজকে কি কি ফুল নিতে এসেছি, সূর্যোদয় হয়েছে দেখুন। গুড মর্নিং এভরিওয়ান, সবাই ভালো থাকুন। গাঁদা গাছ এটা কালকে জল দিতে মিস করে গেছে, ওই জন্য গাছটা মরে গেল, মরে ঝুমে গেছে। ফুল নিয়ে চলুন, কি ফুল নেব শুরু থেকে স্টার্টিং করি। এখানে সাদা ফুল আছে, সাদা ফুল নেই। এগুলো জুঁই ফুল বলে, প্রচুর করি হয়েছে। এটা ফুল পুড়বে একদম পুজো পর্যন্ত, গরম যতদিন থাকবে। শীতকালটা শুধু ফুল দিতে পারে না, দেখুন কত বড় বড় শাল পাতা হয়েছে, কচি শাল পাতা। এটা রান্নার কাজে চরম কাজে লাগে, মন্দির যেতে। এখানে একটা থকড়া আছে, এগুলো থকা থকাই ধরে। এটা সব থেকে পুরোনো গাছ, একটা শাল পাতা নিয়ে যাই আজকে ঠাকুর আসনে রাখবো, ঠাকুরের কাছে। নতুন পাতা গোটা, আর একটা নিই, এটা একটু বড় হয়েছে তো। কত পাতা হয়েছে না, খুব ভালো লাগছে দেখতে। চলুন ফুলগুলো তুলি। এখানে অশ্বত্থ গাছ বনসাই, যাদের গাছে জল দেয় না না বিরক্ত লাগে। দেখুন এখানটা কত ফুল ফুটেছে, নয়নতারা গুলো। ফুলটা কালারটা খুব সুন্দর, আমি মা তারার চরণে দিই, মা তারার চরণ আছে, মা লক্ষ্মীকে দিই এই ফুলটা। একটু তুলসী পাতা নিয়ে নিই একবারে, কচি হয়েছে কি সুন্দর। তুলসী পাতা আমার সবসময় তোলাই থাকে বাড়িতে, বেশি করে নিয়ে যাই, যতগুলো লাগে দিই, বাকিগুলো রেখে নিই। সব দিন বলে তুলসী পাত্র নিতে নেই না। একটা ফুল নিই তুলসীর, মঞ্জুরি এটা। একটা পান নিই ফ্রেন্ডস, পান পান। আজকে মঙ্গলবার, আরেকটা নিই, দুটো পান তুলসী পাতা দুর্বটা একবারে নিয়ে নিই। প্রচুর দুর্ব হয়, এগুলো লাগাই কাটিং করে টাইমে টাইমে লাগিয়েছি তো, জলই দেয়নি, এরকমই করে মিস করে দেবে।
গুছিয়ে নেবো বাড়ি গিয়ে, এখন তুলে নি। আমি ক্যামেরাটা ধরে আছি ওই জন্য। হাত ধুয়ে নিলাম প্রথমে, আমার ট্যাঙ্কিতে জল থাকে সব সময়, কল লাগানো আছে, কল ট্যাঙ্কিতে জল থাকে কিন্তু কলটা আমি সুবিধার জন্য লাগিয়েছি। এটা শাম তুলসীর গাছ, চলুন এখানে দেখুন অপরাজিতা গাছটা কত সুন্দর হয়ে গেল, পাতাবাহারটাকে ঢেকেই দিয়েছে। এই দেখুন পাতাবাহার গাছ লাগিয়েছিলাম পানের সাথে, তো এটাকে পুরো ঢেকে দিয়েছে, বেঁচে গেছে। এখানেও পান আছে ফ্রেন্ডস, প্রচুর পান আছে, ঠাকুর যত মন খুশি পান খেতে পারবে নিতে পারবে। কত সুন্দর পান হয়েছে, এটা টমেটো ছাড়ছে, টমেটো পাতার গন্ধ আমার খুব সুন্দর লাগে। টমেটো পাতা হাত দেওয়া গেলে একটা অদ্ভুত স্মেল ছাড়ে, সুন্দর, আমার খুব ভালো লাগে টমেটো পাতার স্মেলটা। লেবু দেখুন বড় হচ্ছে, বড় হচ্ছে গো, বড় হচ্ছে, অনেক বড় হচ্ছে, অনেক ধরেছে, অনেক ধরেছে, ঝরে যাওয়ার পরেও অনেক ধরেছে। বৃষ্টি ঝড় হলো, ঝরে গেল, তাও আছে অনেক। বাকি ফুল তুলি চলুন বক বক না করে। এটা হচ্ছে টগর, এটা নয়নতারা, এটা নয়নতারা, এটা নয়নতারা, নয়ন ফুলগুলো থেকে যায়, এগুলো গাঁদা মরে পড়ে এখনো প্রচুর গাঁদা ফুল ফুটেছে, দেখুন কত গাঁদা ফুল ফুটছে এখনো। এদিক সেদিক এবার স্থলপদ্মগুলো কড়ি হয়েছে, ফুটবে, এ দেখুন কড়িগুলো বড় বড় হয়ে গেছে, এই নবরাত্রি সংযোগে ফুটবে। এটা পূর্ণিমা হোলি পেরোবে, তারপরে যে অমাবস্যা আসবে ওটাই নবরাত্রি ধরবে তখনই। চলুন ফ্রেন্ডস কিছু গাঁদা ফুল নি, নামারে বাবা নামাতে দে। বৃষ্টি ঝড়ে অনেক টব ভেঙে যায় আমার, জানেন তো ফ্রেন্ডস, টব কিনি, কিনলে কি হবে, টব ভেঙে যায় প্রচুর। এবারে আমার অনেক কটা টব ভেঙেছে, বেদানা গাছের টব ভেঙেছে, গোলাপ গাছের টব ভেঙেছে, তারপরে আপনার ওখানে একটা টব, বড় টব ভেঙেছে। এগুলো সদাবাহার, নয়নতারা, ভোলেনাথের খুব প্রিয় ফুল, নারায়ণ ঠাকুরকেও দিয়ে দিই আমি। দেখুন এখানটা গাঁদাগুলো শেষ হতে চললো, এখানটা দেখুন শুধু ফুল ভাই, নয়নতারাগুলো আগে তুলে নি, কি বড় বড় হয়েছে না। এবার বসন্ত ঋতু মানে ফুলের সেশন আসছে, প্রচুর ফুল হবে। এটা কুন্দ ফুলটা কি বড় বড় হয়েছে, রাখি চলুন আগে একবার। এটা কুন্দ ফুল বলি আমরা, সাদা পেটাল, এটা অনেক দিন ধরে ফুল ফুটছে, শীতকালেই ফুটে, এটা গ্রীষ্মকালের ফুল নয়, ওটা নিতে পারলাম না ঝরে গেল, এটা নিতে পেরেছি, একটু আগাতে হবে ফ্রেন্ডস। দূরে কোথাও কৃষ্ণনাম হচ্ছে, সারা রাত্রির হচ্ছে, রাত্রিবেলায় মাইকটাও রেখেছে অন করে, আওয়াজ আসছিল অনেক দূরে হচ্ছে। এটা দেখুন ম্যাক্সিমাম বড় হয়েছে, কতগুলো সাদা ফুল পেলাম দেখুন, এখানে বড় বড় পান রয়েছে দেখেছেন, একটা পান বড় পানেই নেই, কি করবো এতগুলো পান, মঙ্গলবার দেখবো ঠাকুরকে এলাচ দিয়ে খাওয়াবো। ফুল গাঁদা, বেদানা ফল ধরবে দেখুন না ধরবে না জানি না, গোলাপ এখন কিছু নেই, এখন গোলাপ শেষ, এখানে লঙ্কা আছে কিছু, লঙ্কা গাছগুলো আর প্রচুর লঙ্কা ধরে আছে দেখুন, ওয়াও বড় বড়। Yeah.
এটা সব থেকে বড় হয়েছে। ফুল নিতে এসছি, ফুল নি। এটা এখানে রাখি, ঝুড়িটা অপরাজিতা থোকা, সে তো অপরাজিতা। এই কুড়িটা ভেঙে ফেললাম, এটা অপরাজিতা গো, সাদা অপরাজিতা, শ্বেত অপরাজিতা থকা। এক পাতিটাও ছিল, আমি উঠিয়ে দিয়েছি বাগান থেকে। কত ফুল তুলবো এখনো, ঝুড়িটা নামানোই সমস্যা। এটা বেলি 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 ফুল ফুটতে শুরু হয়ে গেছে, কবে থেকে ফুটছে? এই ঝুড়ি রাখো তো, সুগন্ধি আছে চরম। এই বেলি ফুলটা স্মেল চরম স্মেল দেয়। এটা একটা অন্য টাইপের নয়নতারা। এই যে এটা গাছটা মরে গেছিল বলে আমার মন খারাপ হয়ে গেছিল, কেটে 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 ওকে বাঁচিয়ে চারা করে করে আবার এখানে একটা ছোট চারা পুঁতেছি। এই কেউ তো লাগবে, লেগেছে। আর কি ফুল নেবো দেখুন, এখানটা সব মরে পড়ে গেছে, সব শেষ হয়ে এলো ফুল। গাঁদা ফুল টাঙ্কির উপর চাবাই, গাঁদা ফুল একটা সলিড ডগর কয়েন সাইজ। আর ফুলটা এরকম থাকে, তিন পেটালটা এত মোটা চরম। ডিজাইনটা দেখুন কত সুন্দর, চারটে ফুল, ব্যাস চারটে ফুলেই সলিড। দেখেছেন এখানে একটা আছে, সেম গাছ একই কাটিং, এরকম গাছ 1 2 3 তিনটে, একটা দুটো আর একটা কোথায় আছে, কোথায় গো? এই যে এটা ফুল নেই, এটা প্রজাপতির মতন বসেছে দেখুন। পেরোতে গেলে গায়ে লাগে, যেদিকে ফুলগুলো সেদিকে ফুলগুলো নিয়ে নি। এখানটায় নামাই ঝুড়িটা, হাতটা আমার ব্যথা ধরে গেল আজকে, অফ করতে পারছি না, অন করতে পারছি না। এখানে দুটো আকন্দ ফুল নেবো গো, এই ভোলে বাবা চোখে না পড়ে যায় উপরের দিকে, তো টপ টপ দুধটা পড়বে এখন। এখানে ধুতরো গাছ হয়েছে, ধুতরা দেখুন, ধুতরো ফুল ফুটবে। এখানটায় কিছু গাছ আছে, ওই দিকটায় পেঁয়াজ শাক থাকে, পেঁয়াজ শাক। এক গোছা দিদু আকন্দ ফুল আজকে ভুলে বাবা, কত ফুল হয়ে গেল দেখুন ফ্রেন্ডস। আকন্দ গুলো একদিকে নেই, কোনাটে আকন্দ গুলো নেই, মনে থাকবে। পিঁপড়ে দেখেছি আকন্দ ফুলের পিঁপড়ে কি খাই জানি না। আকন্দ ফুলগুলো হলো নেওয়া, দেখুন ফ্রেন্ডস কত বড় ছাদ বাগান, প্রচুর টব প্রচুর টব প্রচুর টব, ভেঙেও যায়, বৃষ্টি ঝড় আসলে দোমার দম ঢাক ঢাক করে পড়ে।
আর যেই কাত হয়ে পড়ে যায় ফেটে যায়। এরকম করে করে কত টব আমি চেঞ্জ করেছি, ফেটেছে, ভেঙেছে, ভেঙেছে, ভেঙেছে। ওই জন্যে দামি বড় টব রাখতে ইচ্ছে করে না গো, রিয়েলি বলছি। টবের এমন কি এমন দাম আছে, 2,000 টাকার টব কিনলে পুরো ছাদ বাগান ভরে যাবে 100 টাকা করে করে টব। মাটির টবগুলো 50 টাকা, 70 টাকা করে করে দেয়, বড় টবগুলো 150 টাকা। যেগুলো ওই বেদানা গাছ আছে ওইদিকে একটা 80 গাছ আছে, আর সিমেন্টের টবগুলো 150, 170 টাকা। তো সিমেন্টের টব আমার কত ভেঙে গেছে আমি আর আনি না, পাশের দাদা এনে লাগিয়েছে, ওরও সেদিনকে ভেঙে গেল ঝড়ের মধ্যে। দেখুন লঙ্কা, এবারে এখানটায় কিছু আছে ফুল, এগুলো তুলবো, অলরেডি অনেক হয়ে গেছে। ওদের টবটা ভেঙেছে দেখবেন কেমন, সিমেন্টের টবটাই দেখুন কেমন ছেড়েছে। চলুন রাখি এখানে, এখানে কিছু ইয়ে আছে, এগুলো সন্ধ্যামণি ফুল, ট্যাক ট্যাক করে একটু কাত করে করে তুলতে হয়। বীজ ধরে বীজ, আজকে জবা ফুল ফোটেনি, গতকাল ফুটেছিল। বসন্ত জবাটা ফুটবে হোলিতে, ফুটে হোলিতে পড়ে গেল তোলা ফুলটা। দেখলেন কত লঙ্কা আছে এখানে, দেখুন একবার বড় বড় সাইজের লঙ্কা আছে। এখানে নাগজম্পার গাছটা পাতা বার হয়েছে দেখুন, এই যে এই যে এটা 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 জবা ফুলের কড়ি, আজকে ফুল নেই, আবার কালকে ফুটবে। আজকে একটা লাল ফুল ফুটলে ভালো হতো, মঙ্গলবার ছিল। চলুন ফ্রেন্ডস, দেখুন কত ফুল হয়ে গেল, সবই নেওয়া হলো তো আমার, সব কিছুই নিয়েছি, নামানো জায়গা পাচ্ছি না গো। এটা বড় আছে, এটা সিমেন্টেরটা এখানে রাখি, দেখি যেন এগুলোর মধ্যে পিঁপড়ে আছে গো। ওই সবই হলো, গাঁদা ফুল নেওয়া হলো, পান নেওয়া হলো, দূর্পা নেওয়া হলো, তুলসী পাতা নেওয়া হলো, লাল ফুল, সাদা ফুল, হলুদ ফুল, অরেঞ্জ ফুল, বেগুনি ফুল নেই, বেগুনি গাছ তো এখন ফুল দিচ্ছে না, কোনো বছর দেয় এবছর দিচ্ছে না, একটা দুটো মাঝে মাঝে দেয়, এখন নেই, মোমেন্টে নেই। দেখুন ফ্রেন্ডস, অপরাজিতা নীল থকা এটায় ফুটে, এই যে ফুটবে, প্রচুর কড়ি হয়ে গেছে অলরেডি, কড়ি বসেছে দেখে দেন কত কলি নীল অপরাজিতা, এটা কাটিং করে দিয়েছিলাম, এখন প্রচুর কলি বসেছে, কত ফুল ফুটবে, এই যে কড়ি হয়ে গেছে দেখেছেন, হ্যাঁ দেখুন, এই দেখুন দেখুন কেমন কড়ি হয়েছে, এখানে কলি হয়েছে, এটা ফুটবে এবার বসন্ত জুড়ে, ফুল নিয়ে ধরে যাবে হাত। দেখুন ট্রেন্ড হয়ে গেল, চলুন বাই এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান, বাই। সবাই দেখে নিন ছাদ বাগান, কত বড় ছাদ বাগান, কত বড় ছাদ বাগান, এখানটায় ফুলের মেলা, গাঁদা ফুলের মেলা। এখন কোথায় চিল্লাচ্ছে ভাই, এইখানটায় গাঁদা ফুল, এদিকটা ব্যাক সাইড, পিছনের দিকটা এটা কলমি শাক আছে, এই জায়গাগুলো পেঁয়াজ শাক আছে, টমেটো ধরেছে, পেঁয়াজ বীজ হয়, বীজটা থেকে গাছ হয়। আর ও তো ওগুলো স্থলপদ্ম ফোটে নি এখনো, এরপর ফুটবে। দেখুন লেবু, গোলাপ, যেমন খুশি তাই, চলুন বাড়ি যাই, বাই ফ্রেন্ডস এভরিওয়ান, বাই বাই। ফুল নেওয়া হয়ে গেল মানে বাই, মোবাইলটা হাতটা ধরে গেল আমার।